এই যে তার একটা ছিঁড়ছে, প্লাস হচ্ছে গিয়া এটার যে ব্রিজ, মানে এটা হচ্ছে গিটারের ব্রিজ, যে ব্রিজটা হচ্ছে গিয়ে যে উঠে গেছে, এই দেখেন টাকলে স্টাক হয়ে গেছে। তাবি হচ্ছে কি আমার গিটার ধরতেছে শুধু আর গুতা খাচ্ছে এটার সাথে। ওই দেখেন তানের অবস্থা। এ বেটা তাবিয়া, তুমি কি গান শুনবা? কি গান? কি কি গান? হ্যাঁ আপু গান শুনবে। কোন গানটা আপুর, কোন গানটা শুনবে? এখানে পাম চাইলো পাম দিলে না, তোমার সনে কিসের তিরিতি, এখানে পাম চাইলো পাম দিলে না, তোমার সনে কিসের তিরিতি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠা আমি সারপ্রাইজ হয়ে গেছি, আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এক চোখ ছোট এক চোখ বড়। হ্যাঁ এ দেখেন একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই দেখেন টাকলে স্টাক হয়ে গেছে। কি করছো, টাক কইছো কেন? কে এই তোমার মাথা চুল কই? মাথা চুল কই? কই চুল? এটা চুল কই? চুল চুলটা কই কই? এটা তোমার হাত কই? হাত এটা তোমার মাথা কই? এটা তোমার কান কই? কান 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 এটা তোমার নাক কই? নাক এটা সাবাস। তোমার চোখ কোনটা? চোখ কই? চোখ চোখ আহ চোখ চোখ তোমার পা কই? পা কই? এটা সকালবেলা উঠে আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি গা, একদম সে একটা গ্লেস মারতেছিল। কে কাটছে এগুলো? কে কাটছে? নাইরা করছে কে তোমারে? ফুপি। হ্যাঁ ফুপি এই কামটা করে দিল তোমারে। বাজারে গিয়েছিলাম আজকে, আমি বাজার করে আনছি। এই যে ইলিশ মাছ আনছি, আর হচ্ছে এটা হচ্ছে ইয়ে মাছ, ঝাটকা মাছ। হ্যাঁ মানে আমরা বলি হচ্ছে ওই কি যেন মাছ, চাপিলা মাছ বলি আমরা, আর এমনিতে বলে হচ্ছে ঝাটকা মাছ, একদম ছোট ছোট। হ্যাঁ চাপিলা চাপিলা মাছ আর কি, বড়টা আর কি সেটা বলি আমরা। কিন্তু মাছওয়ালা আমাকে ঠকাই দিছে, দেখছেন? এই যে মাছ হচ্ছে নরম নরম মাছ দিছে, এক পাশ ভালো মানে যেই পাশটা ভালো সেই পাশে আমাদের দেখাইছে, আর উল্টা পেট দেখেন এই যে এরকম, এই যে মাছ দেখছেন, এই মাছটা এরকম, এই পাশ দেখেন আবার ভালো, দেখছেন এইভাবে রাখছে। তো আমি ভাবছি সবই ভালো, ইলিশ মাছ আনছি। তারপর হচ্ছে মোটামুটি আজকে অনেক বাজার করা হয়েছে, চিংড়ি মাছ আনছি, চিংড়ি মাছগুলো ভালো হয়েছে, এগে দেখছেন একদম দেশি চিংড়ি, চিংড়ি মাছগুলো খুব ভালো হয়েছে। চিংড়ি মাছ আসলে আমাদের বাসায় সবাই খায়, সবাই খুব পছন্দ করে। তারপর আরও অনেক বাজার আনছি, যে ধুন্দুল আনছি, তারপর হচ্ছে এগুলো হচ্ছে ঢাকাইয়ারা বলে হলো কচুর মুখি, আর আমরা বলি হচ্ছে গাড়ি। আমাদের গ্রামের ভাষায় এগুলোর একটা গাড়ি, এগুলো কিন্তু মাটির নিচে হয়, যে যে কচু আছে না ওই কচুর হচ্ছে গিয়ে নিচে হয়, গোড়ায়। সবাই বলে কচুর মুখে, আমরা ওই গাড়ি, আমাদের সে গাড়ি করে আর কি, বুঝছেন? তারপর আরও অনেক বাজার আছে, এই পুরোটা ব্যাগের মধ্যে বাজার। হ্যাঁ দেখাচ্ছি আপনাদেরকে আমি খুলে, ওই দিকটা ওরা হচ্ছে সবাই গোসল করতেছে, আপনারা মেবি শব্দ পাচ্ছেন। এই দেখেন কহি, অনেক বড় বড় লম্বা লম্বা। কহি ডিম দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে। তারপর এইখানে আছে হচ্ছে আপনার, আমরা বলি এটাকে বিলাতি ধইনা পাতা। তারপর করলা, ভেন্ডি,
তারপর কাঁচা মরিচ এরকম আরো অনেক কিছু যে বেগুন অনেক বাজার করছি। হ্যাঁ ভাবি দেখে বলতেছে যে পুরো বাজারটাই তুলে নিয়ে আসছো দেখি। এই যে দেখেন ভেন্ডি, তারপর এই হচ্ছে কাঁচা মরিচ। কাঁচা মরিচ দেখে কতগুলো কাঁচা মরিচ আনছি, কাঁচা মরিচ আমার হাফ কেজি কাঁচা মরিচ আনছি। এই হাফ কেজি কাঁচা মরিচ বেশি যদি যায় তাহলে আমাদের বাসায় পাঁচ দিন যাবে, তারপর শেষ হয়ে যাবে। প্রতি সপ মানে প্রতি সপ্তাহেই হাফ কেজির বেশি তিন পাঁচ কাঁচা মরিচ দেবে, বুঝলেন। হচ্ছে এবারে প্রচুর ইয়ে খায়, ঝাল খায় আমাদের ঘরে, আমরা প্রচুর ঝাল খাই। তারপর কালা বেগুন সব কিছুই তো দেখলেন, তো ইলিশ মাছের ওই 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 মাছের আলার বেটাই আমার ঠকাই দিছে, জানাইবেন কেমন হয়েছে। ও দাম তো বলি নাই আপনাদেরকে, আমি কিন্তু সব কিছুই মোটামুটি কম দামে আনছি। হ্যাঁ এই হাফ কেজি কাঁচা মরিচ আনছি হচ্ছে 30 টাকা দিয়ে, তারপর এই ভেন্ডি 1 কেজি ভেন্ডি আনছি হচ্ছে কত দিয়ে আনলাম 30 টাকা না জানো 40 টাকা, খেয়াল নেই আসলে আমার। তারপর 1 কেজি করলা আনছি 30 টাকা দিয়ে, তারপর কোহি আনছি 1 কেজি 20 টাকা দিয়ে, ধুন্দুল আনছি 1 কেজি 30 টাকা দিয়ে, সব কিছু খুব কম কম দামে। তারপর এই গাড়ি আনছি 20 টাকা দিয়ে, সব কিছু কম দামে আনছি, বুঝলেন। দেখেন সারাটা দিন এই যে এই জায়গায় থাকে এইভাবে আয়নাটার সামনে, হ্যাঁ মানে আমার আয়নার এই যে এইখান থেকে এইখান থেকে এই যে এই পর্যন্ত পুরোটা এই যে এরকম দেখেন ময়লা করে রাখে। দেখি শরীফা তোমার জন্য দেখা যাচ্ছে না, এ দেখেন এই যে গ্লাসের ভিতরে এই যে ময়লাগুলা প্লাস হচ্ছে এ দেখেন এই যে বডিটা পুরো নোংরা বানা ফেলাইছে, ঠিক আছে। মানে যে কোনো জিনিস খায় খাওয়ার পরে ওই যে আঠালো হাত দিয়ে এখানে ধরে তো ময়লা পরে ওইটা যেরকম কালো হয়ে গেছে, এখন মুছা দিলে উঠে না, এরকম অবস্থা। কি করছো তুমি এগুলা? এগুলো সব শরীফার কাজ, দৌড়ে আসে আইসে ধাপ করে একটা বাড়ি দেয়। হ্যাঁ আল্লাহ জানো কোন দিন টাচ করে এটা পড়ে, এটা কিন্তু একদম সিম্পল ভাবে আছে। হ্যাঁ এই যে এইভাবেই এটা দিয়ে ঠেকনা দেওয়া আছে, এটা যদি এভাবে দিয়ে দেয় এই জন্য মাঝখানে হচ্ছে গিয়ে আমি গিটার দিয়ে রাখছি যাতে পুরোটা আটকাইতে না পারে, পুরোটা আটকাইলে হচ্ছে গিয়ে এটা পড়ে যাবে, আর পুরোটা না আটকাইলে পড়বে না। দেখেন এই মানুষ কাকে বলে, হ্যাঁ একা খেলতেছে, হ্যাঁ বাবা নিয়ে আসছে বাইরে থেকে গ্লাস লোশন ঔষধের বোতল ব্লিচিংয়ের বোতল কত কিছু আনছে সাথে ইয়ারফোন। সাইফা সাইফা কি করো? হ্যাঁ কি করো? দাঁতিয়া এটা আবার কি? হ্যাঁ এটা কি? এটা এটা কি? হ্যাঁ কি এটা? ভাইয়া ভাইয়া না লোশন, কি লোশন? উনি একা কিন্তু অনেকক্ষণ যাবৎ খেলতেছে, খেলা শেষ এখন সব বালতির মধ্যে রাখতেছে, সব কিছু দেখেন বালতির ভিতরে রাখবে, বালতিটা নিয়ে যাবে অনেক লক্ষ্মী। কি কোলে আসবা? তো আমরা হচ্ছে গিয়া গিটার দিয়ে গান গাচ্ছি, আর কি তুমি কি গান গাইবা? সারাবা গান গাইবা? আইং করতেছি। তো আমাদের বাসায় কিন্তু গেস্ট আসছে, আপনাদেরকে দেখাই গেস্ট, ঠিক আছে, যে কিনা বিন ব্যাগের ভিতরে তাবি হচ্ছে কি আমার গিটার ধরতেছে শুধু আর গুতা খাচ্ছে এটার সাথে, বুঝলেন তানের অবস্থা। এ বেটা এটা ফুটটা সাদা হয়ে যাবে বুঝছো, এটা যদি ফুটে তুইও সাদা হবে পুরো বাড়িও সাদা হবে, বুঝছিস? কি করে
না বাবা কিন্তু উইরা দেয়ালে যা লাগবো না 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 উইরা দেয়ালে লাগবো না দরকার নাই দেন কি বুদ্ধি তানে তাবিয়ার এখানে বসায় ওখান থেকে লাভ দেব তাবিয়ার তো উইরা এখানে পড়তে পারে পটলা তাবিয়া তুমি কি গান শুনবা কি গান ওই যে মাত্র যে গানটা শুনলো কি पान चलम पान दिला ना ओटा अच्छा ठीक है বলো কোনটা এখন পান চাইলাম পান দিলে না তোমার সনে কিসের তিরিতি এখন পান চাইলাম পান দিলে না তোমার সনে কিসের তিরিতি এগো তোমার সনে কিসের তিরিতি এগো তোমার সনে কিসের তিরিতি গো তোমার সনে কিসের বিরিতি এখন পান চাইলাম পান দিলে না তোমার সনে কিসের বিরিতি আমি প্রেম করব না তার হোসনে যে জানে প্রেমের ভাব না জানে সে প্রেমেতে হয় না বসতি আমি প্রেম করব না তার হোসনে যে জানে প্রেমের ভাব না জানে সে প্রেমেতে হয় না বসতি এগো সেই প্রেমেতে হয় না বসতি এগো সেই প্রেমেতে হয় না বসতি বসতি গো তোমার সনে কিসের বিরিতি এখন পান চাইলাম পান দিলে না তোমার সনে কিসের বিরিতি এখন পান চাইলাম পান দিলে না তোমার সনে কিসের বিরিতি তো সেদিন তো গান টান গাইলাম গিটার দিয়ে এরপরে আমার গিটারের অবস্থা একদম মানে সেই দিনই সেটা দেখছি ওই পান চালাম পান গানটা শোনার পরে এখন কিন্তু বেশি দেখা যাচ্ছে দেখেন এই যে ফুল লেগেছে যে অনেক ফুলছে এই দেখে আপনাদের এ হচ্ছে অবস্থা যদিও ব্যাগটা ময়লা হয়ে গেছে পরিষ্কার করতে হবে ব্যাস পুরা ডালকিচির হয়ে গেছে গিটারটা এই যে তার একটা ছিঁড়ছে প্লাস হচ্ছে গিয়া এটার যে ব্রিজ মানে এটা হচ্ছে গিটারের ব্রিজ যে ব্রিজটা হচ্ছে কি যে উঠে গেছে এটি এরকম ডাউন থাকতো তো এটা উঠে গেছে এটা উঠে যাওয়ার কারণে হচ্ছে গিয়া মানে এটার যে সুরগুলা প্রত্যেকটা তারের যে এক একটা সুর আছে সুরগুলা নষ্ট হয়ে গেছে তো এখন আর গিটার বাজানো হচ্ছে না আপাতত এই ব্রিজটা লাগাইতে হবে নতুন করে ব্রিজটা লাগানো অনেক ঝামেলা তারপর ঘরে লাগানো যায় না এটা একটা স্পেশাল গাম আছে ওই গামটা দিয়ে লাগাইতে হয় এটা তো আসলে আলাদা একটা জিনিস এজন্য হচ্ছে কি প্রবলেমটা আর এই তারটা তো অনেক টান টান দেওয়া থাকে পেঁচানো টান দেওয়া থাকে এই জন্য আর কি এটা উঠে গেছে এই হচ্ছে অবস্থা তো গিটার আপাতত বাজাতে পারছি না খুবই দুঃখিত খারাপ লাগতেছে আমার গিটারটার জন্য যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম